এখন আমাদের সবচেয়ে এই অধ্যায়ের আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি ডায়ালাইসিস, কিভাবে ডায়ালাইসিস করা যায়। অধ্যায়টা এটার মাধ্যমে আসলে আমরা অধ্যায়টা শেষ করব। এটা একটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষার মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অবশ্যই ডায়ালাইসিস থেকে প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি ডায়ালাইসিস কিভাবে করা হয়, ডায়ালাইসিসের বর্ণনা। আচ্ছা, তো আমরা এখন পড়ব হচ্ছে ডায়ালাইসিস কিভাবে করা হয়। এই যে ডায়ালাইসিস কাজ কি, যেমন হচ্ছে একটা মানুষের বৃক্ক অর্ধবিকল হয়ে গেছে বা বিকল হয়ে গেছে, যে ওই বৃক্ক মানে তার কিডনি দিয়ে শরীরে রক্ত আর ছাঁকা হচ্ছে না, কাজ করতেছে না, একটু ড্যামেজ হয়ে গেছে, মানে সেটা মানে শরীরে অনেক কষ্ট হয়ে গেছে, রক্তের মানে শরীর পানি আস্তে আস্তে শরীর ফুলে যাচ্ছে, ক্রিয়েটিনিন তারপর ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে, তার মানে তখন ডাক্তার তাকে পরামর্শ দিল কি আপনার বৃক্ক কি হয়েছে, অর্ধবিকল হয়ে গেছে বা বিকল হয়ে গেছে, আপনাকে ডায়ালাইসিস করতে হবে। যেহেতু বৃক্ক প্রতিস্থাপন করার জন্য অনেক টাকা প্রয়োজন, 10 লক্ষ 15 লক্ষ বা 5 লাখ 6 লাখ টাকা প্রয়োজন, আবার বৃক্ক নাই, কে আমাকে বৃক্ক দিবে, এরকম সিচুয়েশন হলে বৃক্ষ প্রতিস্থাপন করাই ভালো। তবে যখন দেখা গেছে যে বৃক্ষ প্রতিস্থাপন করা হচ্ছে না, বৃক্ষ পাওয়া যাচ্ছে না, টিস্যু ম্যাচ হচ্ছে না, অনেক টাকায় তো টাকা নাই, সেই ক্ষেত্রে কী করে ডায়ালাইসিস করে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ডায়ালাইসিস কীভাবে করে, মনে রাখতে হবে বৃক্কের কাজটা একটা মেশিন দিয়ে করানো। তো বৃক্ষ কী করছে, রক্ত ছাইকা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলোকে বের করে দিছে, ঠিক সেম কাজটাই একটা মেশিন দিয়ে করবে। ওই মেশিনের মধ্যে আমার শরীরে রক্তগুলো ঢোকানো হবে, ওই মেশিনের মধ্যে থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সে বের করে দিবে, আবার বিশুদ্ধ রক্তটা দেহের মধ্যে ঢুকবে। তো যেমন হচ্ছে এটা একটা মানুষ, তো আমাদের সাধারণত হাতের মধ্যে যে কী আছে, ধমনী আছে, আমাদের যে ধমনী আছে, ধমনী কাট ধমনীর সাথে সংযোগ করে দেওয়া হলো, রক্ত বেরিয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে গেল। তো এই যে ডায়ালাইসিস মেশিনের মধ্যে একটা টিউব, একটা নালী দিয়েই তো রক্তটা প্রবেশ করবে। এই যে ডায়ালাইসিস টিউব, এটার মধ্যে কী থাকে, ডায়ালাইসিস ফ্লুইড থাকে, এক ধরনের তরল পদার্থ থাকে, যেটা হচ্ছে আমাদের রক্তের প্লাজমার মতো। এবং হচ্ছে এই ডায়ালাইসিস টিউবের যে প্রাচীর, এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, মানে পর্দাটা অর্ধবেদ্য পর্দা, যার কারণে কী হয়, শুধুমাত্র যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেটা আছে, এটা হলো ডায়ালাইসিস ফ্লুইড, ফ্লুইডটা এই দিক দিয়ে যায়। আর যেহেতু এই নালীটার প্রাচীর কি অর্ধবেদ্য পর্দা, যার কারণে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থটা বের হয়ে যায়, নিষ্কাশিত হয়, এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থটা এখানে জমা হচ্ছে, আর বিশুদ্ধ রক্তটা এই পদ্মে বেরিয়ে গেল এবং এটা আমাদের শরীরে শিরার সাথে লাগা দেওয়া হয়। তো মনে রাখতে হবে যে ধমনী, কারণ ধমনী কী হয়, হৃৎপিণ্ড থেকে রক্ত আনে, তো ধমনীর সাথে সংযোগ দিতে হবে, তাহলে হৃৎপিণ্ড থেকে আমাদের শরীরে যত রক্ত আছে সেটা হৃৎপিণ্ডে যাবে এবং হৃৎপিণ্ড দিয়ে এই দিক দিয়ে বের হতেই থাকবে, এটা নিশ্চিত। একটা ধমনী কেটে দিলে শরীরে সব রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে। তো ধমনীর সাথে কী করা হলো, হাতের মধ্যে ধমনীর সাথে সংযোগ করে দেওয়া হলো, ধমনী থেকে রক্তটা বের হয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে গেল, যাওয়ার পরে ওই ডায়ালাইসিস ফ্লুইড আছে, ডায়ালাইসিস টিউবটা হলো অর্ধবেদ্য পর্দা, এই ফ্লুইডের মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থটা বের হয়ে গেল, যেটা হচ্ছে এখানে জমা হলো, আর এই ডায়ালাইসিস মেশিন ডায়ালাইসিস টিউবের এই যে দিক দিয়ে বিশুদ্ধ রক্তটা বের হয়ে আবার দেহের মধ্যে ঢুকলো। তার মানে কি বৃক্কের কাজটা একটা মেশিন দিয়ে করাই হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। এই মেশিনটাকে কী বলে, ডায়ালাইসিস মেশিন। এটা কিন্তু কি, এটা হলো এই একটু সময় সাপেক্ষ যেমন, আবার ব্যয়বহুলও, কিন্তু রোগ হয়ে গেলে তো কিছু করেন, অবশ্যই চিকিৎসা নিতে হবে, নইলে মানুষ আমরা তো নইলে যার রোগ হবে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখন পরীক্ষা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা পরীক্ষার মধ্যে যদি আসে তো আমরা কীভাবে লিখব, তো আমরা কীভাবে লিখব, আমরা এইভাবে লিখব যে অবশ্যই একটা সিম্পল চিত্র, এই যে আমি যে চিত্রটা আঁকছি এভাবে চিত্রটা আঁকলে এনাফ, আর কিছুই লাগবে না। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধমনীর সাথে সংযোগ, এটা হলো ধমনী, এ পাশে হলো শিরার সাথে সংযোগ, এটা হচ্ছে এগুলো হচ্ছে ডায়ালাইসিস টিউব, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন, এটা হলো ডায়ালাইসিস ফ্লুইড, আর এটা হলো বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। ব্যাস, এই চিত্র হচ্ছে কি ডায়ালাইসিস মেশিন বা ডায়ালাইসিস প্রক্রিয়া। সিম্পল এভাবে একটা চিত্র দিলে আনা। তাহলে ধরো পরীক্ষা আসছে যে একটা মানুষের বৃক্ক অর্ধবিকল বা বিকল হয়ে গেছে, এখন সে কী পদ্ধতি ই করবে, অথবা ডাক্তার তাকে একটা মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধন করার বুদ্ধি দিলেন বা করতে বললেন, এটা একটা উদ্দীপক দিবে, আমরা উদ্দীপক দেখলেই বুঝতে পারবো যে তাকে ডায়ালাইসিস করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, উদ্দীপক দেখে অনেক সময় আমাদের কনফিউশন হয় যে এটা কী হবে, এটা কি ডায়ালাইসিস প্রক্রিয়া হবে, মানে সে কী পদ্ধতি গ্রহণ করবে, এটা কি ডায়ালাইসিস হবে না বৃক্ক প্রতিস্থাপন হবে, কি করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, বৃক্ক যদি টোটালি নষ্ট হয়ে যায়, একেবারে বিকল হয়ে যায়, তখন
বৃক্ক প্রতিস্থাপন করতে হবে আর যদি বৃক্ক অর্ধবিকল হয় অথবা বৃক্কে সামান্য সমস্যা হইছে এরকম কিছু একটা হয় তাহলে ডায়ালাইসিস করতে হবে মনে রাখতে হবে প্রথম অবস্থায় ডায়ালাইসিস করে চলে কিন্তু এরপরে যখন আর হয় না তখন বৃক্ক প্রতিস্থাপন করতে হয় প্রতিস্থাপন হচ্ছে শেষ ধাপ এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা কি করলাম যে উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া নিচে ডায়ালাইসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো তারপর হচ্ছে আমরা কি করব চিত্র দিব চিত্র দিয়ে তারপর নিজের মত করে বর্ণনা দিব যে বৃক্কের কাজ হচ্ছে রক্তকে ছাকা সেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটাকে বের করে দেওয়া কিন্তু যদি কোনো কারণে বৃক্ক অর্ধবিকল বা বিকল হয়ে যায় সেই ক্ষেত্রে বৃক্কের কাজটি একটি যন্ত্রের সাহায্যে করা হয় এই যন্ত্রটাকেই বলা হয় ডায়ালাইসিস মেশিন এখানে আমাদের হাতের ধমনির সাথে ডায়ালাইসিস টিউবের মধ্যে সংযোগ দেওয়া হয় ডায়ালাইসিস টিউবটি অর্ধবেদ্ধ পর্দা দ্বারা তৈরি এবং ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে ডায়ালাইসিস ফ্লুইড থাকে যেটা আমাদের রক্তের প্লাজমার মতো এর ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায় এবং বিশুদ্ধ রক্তটা ডায়ালাইসিস টিউবের মাধ্যমে এটা আমার হাতে শিরার সাথে যুক্ত হয় এভাবে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয় বা এইভাবে একটা মেশিনের মাধ্যমে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে রক্তটাকে পরিশোধন করা হয় এভাবে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন ব্যাস এভাবে লিখলে হয় আর কোনো কিছু দরকার নাই তো তাহলে যদি আমরা সমূহভাবে বলি যে অধ্যায়টা থেকে আমরা কী কী শিখি এই অধ্যায়টা থেকে পড়লাম হচ্ছে রেচন তারপর হচ্ছে প্রধান রেচন অঙ্গ বৃক্ক বৃক্কের গঠন চিত্রসহ তারপর হচ্ছে নেফ্রনের গঠন চিত্রসহ এরপর হচ্ছে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা তারপর হচ্ছে বৃক্কে পাথর বৃক্ক প্রতিস্থাপন তারপর হচ্ছে কি ডায়ালাইসিস প্রক্রিয়া ব্যাস এই অধ্যায় হলো মোটামুটি এই হলো আমাদের অধ্যায় নিয়ে আলোচনা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে একটা কথা মনে রাখো একটা জিনিস হালকা দেখায় যেটা আমি একটু ভুলে গেছিলাম আচ্ছা একটা বিষয় আমি একটু মিস করছি সেটাকে আমি একটু আবার দেখানোর চেষ্টা করতেছি যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের বৃক্ক যেমন অনেকেরই প্রশ্ন হচ্ছে প্যাপিলা কি প্যাপিলা এই জিনিসটা কি যেমন হচ্ছে আমরা যখন চিত্রটা আঁকছি এগুলো হচ্ছে কি এটা হচ্ছে রেনাল টি এটা হচ্ছে একটা রেনাল পিরামিড এই যে এগুলো সবগুলা কি রেনাল পিরামিড তো এই যে পিরামিডগুলা এগুলোর মধ্যে কি আছে ইউরিনিফেরাস নালিকা বা নেফ্রন যাই হোক এগুলা সংগ্রহ নালিকা এগুলো আছে তো এই যে রেনাল পিরামিড থেকে যে বৃক্কের নেফ্রনগুলা কি করে রক্ত ছাকে ছাকে নাইট্রোজেন ঘটিত বজ্রটা বের করে দেয় এই যে সংগ্রাহক নালিকা দিয়ে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পথটা যে এই যে রেনাল পেলভিসের মধ্যে যে যাবে বৃক্কীয় গহ্বরের মধ্যে যে যাবে তো এই রেনাল পিরামিড থেকে বের হইতে হবে না বের হয়েই তো পেলভিসের মধ্যে যাবে তো এই রেনাল পিরামিড থেকে যখন বের হয় রেনাল পিরামিডটাকে একটু প্রশস্ত করে এটা শেষের দিকটা একটু প্রশস্ত হয়ে সংগ্রাহক নালিকাগুলো একসাথে বের হয় এই যে অংশটা এই অংশটাই হচ্ছে প্যাপিলা তাহলে প্যাপিলা কি রেনাল পিরামিড স্ফীত হয়ে একটু প্রশস্ত হয়ে রেনাল পেলভিসের মধ্যে যা উন্মুক্ত হয় এই অংশটাকে কী বলা হয় প্যাপিলা বলা হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো এই অধ্যায় নিয়ে এই হচ্ছে বেসিক আলোচনা আবারও অন্য কোনো অধ্যায় নিয়ে অন্যদিন দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো